প্রিমিয়াম পারফিউম হয় সমৃদ্ধ লাক্স পারফিউম সো যা সুন্দর সুভাষিত ত বহুক্ষণ জুড়ে নতুন লাক্স পরে পরে এখন সেন্সুয়াল স্যান্ডেলের সাথে সৌরভ এমন রবে বহু ক্ষণ শুভসন্ধার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলো অনলাইনে নিয়মিত একজন লাক্স ক্যাফে লাইট আপনাদের সাথে আছি আমি সারাফা রুজাইমা আর প্রতিদিনের মতো আজকেও একজন নতুন অতিথি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমার সাথে যিনি উপস্থিত আছেন তাকে আমি জানতে চাচ্ছিলাম যে আপনি মূলত কোন দিকটাতে আগ্রহী গানের দিকে নাকি অভিনয়ের দিকে নাকি মঞ্চ নাটকে তো তার উত্তরটা খুব সুন্দর ছিল মূলত শিল্পের সাথে আছি তা আমার সাথে আজকে যিনি শিল্পী আছেন তিনি আমার কাছে বেশি পরিচিত গানের দিক থেকে জলের গানের সাথে সাইফুল জার্নাল ওয়েলকাম টু মাই শো থ্যাংক ইউ কেমন আছেন ভাইয়া হ্যাঁ ভালো সব ঠিকঠাক শিল্পের সাথে যাত্রা কেমন চলছে হ্যাঁ খুব মানে যেটাকে বলে যে দৌড়ের পর আর কি শিল্পের সাথে দৌড়াচ্ছি আবার শিল্পকে সাথে নিয়ে বা খোঁজার চেষ্টা করা এই সব মিলে আচ্ছা এখন তো মনে হয় খুব ব্যস্ত ছিলেন শুটিং থেকে আসলেন হ্যাঁ হ্যাঁ দীপ্ত টেলিভিশনে একটা সিরিয়াল চলছে প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার দেখায় আর কি আচ্ছা দুইবার সন্ধ্যায় সাড়ে ছয়টায় আর রাতে সাড়ে নয়টায় এটা একটা মার্কেটিং হয়ে গেল এবং এটা দীর্ঘদিন পরে মানে টেলিভিশনে কোনো ম্যাগা সিরিয়ালে কাজ করা আর কি অনেক লম্বা সময়ে প্রতিদিন লোক আপনাকে যদি ওই চ্যানেলে থাকে আর কি দেখবে আর কি এই আর ভালোই লাগছে এটাতে কারণ অনেকদিন পরে আবার অভিনয় করছে আর টেলিভিশনে আমার কাছে আপনার চেনা চেনাটা সামহাও বেশি জলের গানের সাথে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি অবশ্য সেটার সাথে মেলে না আপনি বলছেন নাইনটি থ্রি থেকে আপনি থিয়েটার করেন একটু বলবেন কি তখনকার থেকে শুরুটা থিয়েটারটা করা কি সেটা আমাদের পরিবারেই বাবা বাবার পেশায় ডাক্তার কিন্তু উনি জারি লিখতেন যাত্রা লিখতেন গান লিখতেন তো আমাদের বাড়ির সামনেই বাসার সামনেই যে জায়গাটা ওইখানে রিহার্সেল টিহার্সেল হতো আর কি তো দেখতাম ছোটোবেলা থেকেই তো তখন শিশু শিল্পীর দরকার হয় যে দেখা গেল এক নাটকের মধ্যে একটা বাচ্চা ক্যারেক্টার দরকার হয় তখন ঠিক আছে অডিশন দিলে ওনারা নিয়ে নেয় আর কি তখন থেকেই কাজ শুরু প্রথমে একদম ফর্মালি থিয়েটার করা হচ্ছে উনিশশো সালে তখন আমরা একটা বাচ্চাদের একটা দল তৈরি হয় ওই দলে আমি এবার এটা আহ্বায়ক ছিলাম ছোট 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 আহ্বায়ক সবাই ছোট এর মধ্যে কাজ করার আমরা তখন করেছিলাম রবীন্দ্রনাথের পাদুকা কাহিনী আচ্ছা জুতো আবিষ্কার ইন্টারেস্টিং ওইটা আমরা করেছিলাম আর এটাতে আমি একটু মদবর টাইপের দেখছি অন্যান্য কাজ করতে করতে একটা ক্যারেক্টার করেছিলাম প্রহরী আচ্ছা যা শুধু ঘোষণা দেবে আ হ্যাঁ মহারাজ পদার্পণ করছেন তো এটা হচ্ছে প্রথম শিশুতোষ নাটকে কাজ করা তারপর হাই স্কুল পার করার পরে কলেজ ইউনিভার্সিটি যখন পড়াশোনা শুরু করলাম ঢাকায় আসার পরে সেন্টার ফর এশিয়ান থিয়েটার একটা নাটকের দল ওইটায় বছর কাজ করেছি তারপরে একদিন রোডে মহিলা সমিতিতে সুন্দর একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম যে এখানে লেখা আছে যে আপনি কি শিল্পের যে কোনো শাখায় কাজ করতে আগ্রহী আচ্ছা ইউজুয়ালি কি লেখে যে আমরা নাট্যকর্মী খুঁজছি নাট্যকর্মী আবশ্যক তো এইটা অ্যাডভার্টাইজমেন্ট আমার কাছে খুব ভালো শিল্পের যে কোনো শাখা শাখা আপনি কাজ করতে আগ্রহী এটা একটা কোয়েশ্চেন দিয়ে যদি হন তাহলে চলে আসুন তার আগে আমি ওই দলটা সম্বন্ধে জানতাম ওদের থিয়েটার দেখেছিলাম সেটা হচ্ছে আমার এখনকার দল আমি যে দলে কাজ করি প্রাচনাট তো গিয়ে দেখলাম যে আসলে ওইখানকার পরিবেশটাই অন্যরকম যারা ছিলেন ওই সময়কার বা এখনো আছেন দারুণভাবে শিল্প নিয়ে ওনারা কাজ করেন যার কারণে যে আসলে আমি নিজেও বুঝি না আসলে আমি কোথাকার মানুষ যেমন আমি থিয়েটার করি অভিনয় করি আবার মিউজিকের সাথেও জড়িত এখন একটু কম করছি তারপরে পপেটও করা শুরু করলাম পড়াশোনা শুরু করলাম ফিল্মে হ্যাঁ ফিল্ম অ্যান্ড মিডিয়াতে স্ন্যাফোর্ড ইউনিভার্সিটিতে অনার্স শুরু করেছে এখানে তো তারপরে ফিল্ম বানানো শুরু করলাম প্রথম একটা ফিল্ম শর্ট ফিল্ম সেটা মোবাইল দিয়ে করা আচ্ছা এটা সালে করেছে তার তো অনেক আগে তখন মোবাইল ফিল্ম করাটা মানে বিশাল ইদানিং যেরকম এটা খুব অহরহ দেখা যাচ্ছে শর্ট ফিল্ম গুলো মোবাইলে শুট করা তখন একটা ঘটনা এটা আমার একটা বিশাল ঘটনা যে ওই তখন N90 N70 তো ওইটা তো এক বন্ধুর কাছ থেকে ধার করে নিয়ে আসা একেবারে ᱟᱨᱟᱭ মেগაპিক্সেল N70 ক্যামেরা আমি ইউজ করেছি সেটটা দ্যাটস ওয়াই আই নো ছিল একদম ইয়ারকি তো ওইটা তখন ওইটাতে সাহায্য করেছিল আমার বন্ধু শাহরিয়ার শাউন আচ্ছা ও খুব টেকনিক্যাল পার্সন আরকি টেকনিক্যাল বলতে মানে টেকনোলজি নিয়েও খুব পছন্দ করে কাজ করতে তো আমরা ট্রাইপড বানালাম হচ্ছে নিজেরা কর্ষিট কেটে এটার উপর ইয়ে করলাম আমরা মোবাইল বসালাম আচ্ছা তারপরে এটা আউটপুট নিয়ে অনেক ঝামেলা হচ্ছিল পর রাহুল আনন্দ রাহুল দা উনি ইয়ে সাউন্ড সহ সারা রাত কয়েকদিন যাবো তোমরা কাজ করলেন তারপরে দাদা মিউজিকও করে দিলেন রাহুল দা সাউন্ড এডিটটা করলো ক্যামেরা করলো তারপরে একটা ফেস্টিভ্যালে জমা দেওয়ার পরে ওরা খুব পছন্দ করলো এটা কারণ তখন মোবাইলে করাটা আসলে একটু কেউ অতটা ভাবছিল না আসলে দেন এটা অ্যাওয়ার্ডও পায় বেস্ট পাইছে আর তার ঠিক আগের বছরে আমরা আমাদের ক্লাস ফিল্ম ছিল একটা ডকুমেন্টারি করেছিলাম ছবির হাট নিয়ে যেটা উল্টা তখন খুব রমরমা অবস্থা ছবির হাটের ওই যে শিল্পের সব মানুষ এখানে যায় তো ওইটা নিয়ে করা ওইটা আমরা তিনজন মিলে করেছিলাম আমি নুরুল্লাহ আর তানবির আমাদের তিনজন ফ্রেন্ড মিলে আমাদের ক্লাস অ্যাসাইনমেন্ট ছিল এটা ফাইনাল ফিল্ম এটাও বেস্ট অ্যাওয়ার্ড পাই পরপর দুই বছরই আমি বা আমরা

গান শিল্পের সব দিকেই অল্প মানে অল্প স্বল্প না বিস্তারিত বলতে হবে হ্যাঁ মানে ওই বলেন না দৌড়া দৌড়া আছেন এখনো ফিক্স করে নাই যে আসলে কোন জায়গাটাতে থামবো বা থিতু হওয়া উচিত এখনো পর্যন্ত ওই লার্নিং এর মধ্যেই আছি আসলে আছে কি খুব থিতু হওয়ার কথা খারাপ তো না এটা একটা ঝামেলা হয়ে যায় কি মানে যেমন বিদেশে কেউ যদি শুনে যে এটা করে এটা করে ওইটা করে তখন ওরা তাকায় থাকে তোমরা এত কাজ কেমনে করো মানে একটা মানুষ এতগুলা সেক্টরে বা এতগুলা কাজ কিভাবে করে তো তখন মনে আসলেই তো মানে এক্সপার্ট হওয়াটা না একটা বিষয় আর হচ্ছে যে বলেন আপনি চিনেন একভাবে অন্য কেউ হয়তো আমাকে মানে খোঁজে আসলে ও করে টাকি বা উনি করে থাকে কারণ কোথাও গেলাম দেখলো পাপেট নিয়ে কাজ করতেছে তখন ওনারা ওই সে ও তো পাপেট করে উনি আচ্ছা বাচ্চারা দেখলে উনি পাপেট করে আচ্ছা কারণ ওরা ওইভাবে চিনি কেউ থিয়েটার দেখলে দেখলো যে একটা নাটকের দলে মঞ্চ নাটক করি টেলিভিশনে দেখলে অ্যাক্টিং করে বা ফিল্মে অ্যাক্টিং করে অথবা যখন দেই যে আমার একটা ফিল্ম আসছে অভিনয় করেছে না না বানিয়েছে ও তুমি ফিল্ম ডিরেকশন দেন আচ্ছা কিন্তু ওভারঅল ভালো লাগে নিজের কাছে যে সবকিছু নেই থাকা আর কি তবে হ্যাঁ থিতু হইতে বললে ভালো আর কি কিন্তু এত বছরে মনে হয় না যে ইয়ে হওয়া যাবে আমরা আমরা একটু গানের জগতে একটু যাব পাপেটের জগতেও আসবো তার আগে আমি একটু দর্শকদের মন্তব্য নিয়ে নিই আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন আমাদের সাথে যুক্ত আছেন তানভীর তারেক আমাদের সাথে যুক্ত হয়েছেন পূর্ণা নাহার গোদাম সরওয়াব সিহাব আমাদের সাথে যুক্ত হয়েছেন যুক্ত হয়েছেন এমডি তানভীর ফেরদোস পলাশ লিখেছেন ভালোবাসা নিয়েন দাদা আপনাকেও সাথে আরও যুক্ত হয়েছেন এম ডি মাহবুবুর রহমান মাকসুদা আমাদেরকে আমাদেরকে দেখছেন দেখছেন সাবরিনা আমাদের সাথে আছেন আজিজুল হক হৃদয় মন্ডল আরো 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 অনেকে আমাদের সাথে আছেন মান্নান মাহাদি আর কে কে আছেন আমাদের সাথে একটু নিচের দিকে যাই এম ডি ফরহাদ আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সাথে যুক্ত আছেন লোকমান আচ্ছা হাসানুর রহমান উল্লাস একটু আবদার করেছেন জার্নালদার কাছ থেকে যে কোনো নাটকের ডায়লগ শুনতে চাই ডায়লগ অবশ্যই হাসির হতে হবে ডায়লগ হাসির হয়ে যেতে পারে যখন ইয়েটা ডায়লগটা ঠিক মতো হবে না হ্যাঁ দেখলে একটা ডায়লগ দিলাম তখন এটাতে অনেক ধরনের ভুল থেকে গেল তখনই হাসির হয়ে যেতে পারে আর কি তো আমরা শুরু করি হাসিটা দিয়ে তো বড় কথা মানে আপনি পারছেন পারছেন না পারছেন না এটা একটা বিষয় আর কি এই কি করলো এটা তখন হাসলো আর কি যে এন্টারটেইন যদি মানুষ হয় দেখি চেষ্টা করে একটু আপনারা রাখা যায় কি না দেখেন না এটা এটা একটা মুশকিল যেমন বলে যে অভিনেতা যদি বা কেউ হন বা অভিনেতাদের একটা প্রবলেম হয়ে যায় কি যে ভাই একটা নাটকের ডায়লগ বলেন যেমন মিউজিক শোনায় দেওয়া যায় যদি কেউ ইন্সট্রুমেন্ট বাজায় যদি আমি হচ্ছে পার্কেশান করি তো এটা অতটা ইয়ে কম থাকে বা আর্টিস্ট হইলে পেন্টার পেন্টিং করে দিয়ে দেয় কিন্তু যখন ইয়ে হয় অভিনেতাদের এটা একটু মুশকিল হয়ে যায় তার মধ্যে যদি বলে যে এটা ভাই হাসির হইতে হবে হ্যাঁ তাইলে একটু মুশকিল আর কি মানে হাসির কি আসলে আজকে হচ্ছে ইয়েতে আমাদের ইয়েতে দ্বিতীয় টেলিভিশনে যখন আমরা শ্যুটিং করছিলাম তখন হচ্ছে ওইখানকার যে প্রোডাকশান ম্যানেজার যিনি প্রোডাকশানটা দেখেন আর কি ইয়াং আমার চেয়ে ছোটো অনেক নাম খুব ভালো ছেলে ও সিরাজগঞ্জ বাড়ি তো তো সিরাজগঞ্জে হচ্ছে বলতেছে ভাই কাক থুয়ে কাক ধুয় এতগুলা মানুষ তো বলে যে তো আপনি কাক বাদ দিয়ে মানুষকে দেন ছেলেটাও বলছে কাক তুই কাক দেব। তমনে হচ্ছে আর ওই ভদ্রলোক মনে করতেছে যে কাককে কাককে কেন দিবে। আচ্ছা আপনি মানুষগুলোকে দিয়ে দেন। তখন বলস তাই তো বলতেছি ভাই কাক তুই কাক দেব। তো এইটা যখন আজকে আমার খুব ইন্টারেস্টিং লাগলো যখন নিয়ে বললা যে আমাদের ওদের ইস্টার পার্টি যখন হয় আরকি অনেক মানুষ তখন ওই এই কথাটা বলা। তো এটা আমার খুব মজা লাগছে কাক তুই কাক দেব। আচ্ছা তো বলে মানুষকে দেন। এটা ডায়লগ হইতে পারে আপনি যদি লেখা হয় থ্যাংক ইউ চমৎকার একটু কি গান শুনতে পারবো আমরা নাকি ঝামেলায় ফেলে দেব বিপদে ফেলে দিচ্ছি গান হইছে কি মানে বলে যে আমার আজকে গান শুনাইতে পারবো না কারণ হচ্ছে পায়ে একটু সমস্যা এখন আপনি জিজ্ঞেস করেন যে পায়ের সাথে গলার কি সম্পর্ক কি সম্পর্ক দাদা আসলে কারণ করলে যদি না দর্শকরা কেউ কিছু দৌড় দিতে হলে কি করতে হবে পাটা ভালো থাকতে হবে না 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 দৌড় দিবে না আমরা গানটা শুনবো একদম শেষে গান শুনবো গান মানে আমার মতেই বা আমরা আমাদের মতোই গাবো এটা ভালো লাগলো কিছু করার নাই আমাদের ভালো না লাগলো কিছু করার নাই কিন্তু ভালো লাগা উচিত আমরা আমরা এক্সপেক্ট করব যে ভালো একটু পাপেট শুনে কথা বলতেন মানে এই দিকের আগ্রহটা কিভাবে গেল আচ্ছা পাপেটের যে ওই ছবি তো বলেন না সবাই ছোটবেলায় তো আসলে ছোটবেলায় ফ্যাক্ট আছে সবকিছু ছোটবেলাতেই ঘটে মনের কথা একটা টেলিভিশন হইতো আপনার কি খেয়াল আছে বা দেখেছেন কিনা আচ্ছা না আমার বয়স খুব বেশি না কিন্তু এটা হচ্ছে মুস্তফোনার স্যার একটা প্রোগ্রাম করতেন টেলিভিশন বাংলাদেশ টেলিভিশনে খুব সুন্দর মনের কথা ওইটাতে কয়েকটা ক্যারেক্টার থাকতো পারুল বাউল একটা গরু থাকতো ও আচ্ছা নাম মনে নেই কিন্তু আচ্ছা হ্যাঁ হ্যাঁ লালি লালি হ্যাঁ একদম তাহলে আপনার আসলে দেখা হয়নি কত সালে দেখেছিলেন এটা এটা তো মনে নেই এটা এখনো হয় এটা এখনো হয় আবার কখনো রকম খুব বসে আগ্রহ নিয়ে দেখা হয়নি কিন্তু এটা দেখ মানে চলে তো এদিক ওদিক এই জন্য আমি জানি আচ্ছা খুব তো খুব মজা লাগে না দেখতে এটা খুবই মজার তারপর ছবি আঁকা শেখাই দেন স্যার উনি কথাগুলো বলতেন খুব মিষ্টি করে সারটা যখন দুষ্টুমি করতে মানে হচ্ছে বেফাস কাজ করতো তখন মুস্তফা স্যার বা বাউল বুঝাতো ওকে এবং নীতি কথা শুনায় দিত যে এটা করতে হয় এটা করতে হয় না বা এটা এইভাবে করতে হয় তো তখন এটা দেখতাম তো তখন আগ্রহ একটা যে এইগুলা করে কিভাবে তখন দেখলাম যে সাদা কালো টিভিতে দেখা যেত না যে রডটা কালার টিভিতে দেখতাম রড আসছে দুই হাত এভাবে করে মাথা এইভাবে নাড়ে ঘাড়ি ভাবে নাড়ে এইভাবে এইভাবে কথা বলে তো প্রাচনাটা যখন কাজ করছি তখন একটা ওই সেম অ্যাডভার্টাইজমেন্ট আসে যে পাপেটে আগ্রহী কিনা কেউ আমাদের দলে চিঠি আসে আর আমাদের একজন অগ্রজ আছেন উনি যে জিলুর রহমান বিশেষ উনি ইনফরমেশনটা দিয়েছেন ওনাকে আমরা কাকা বলে ডাকি আর কি উনি খুব লাইট করেন সুন্দর তো ওই মুসিম স্যার এখানে ওয়ার্কশপে গেলাম আমি সহ আমাদের দলে আরও কয়েকজন এর মধ্যে স্যারে এসেও ছিল তো ওইখানে যাওয়ার পরে ওই যে বিটিভিতে হয়তো ওই জিনিসগুলো এখানে দেখলাম আচ্ছা মজা লাগতে শুরু করলো ওয়ার্কশপটা করি তারপর স্যারের সাথে হচ্ছে আমরা দুটো ওয়ার্কশপ প্রোডাকশান বানাই আমরা গল্প তৈরি করে তারপর মিউজিক টিউজিক দিয়ে পাপের নাড়ায় চাড়া বানাই তারপর ওনার নিয়মিত যে অনুষ্ঠানগুলো হইতো বা টেলিভিশনের জন্য যে উনি আসলে পাপের নাটক না উনি ফিল্ম বানাইতেন বেসিক্যালি কারণ খুবই সুন্দর সেট করা লাইটগুলো খুবই সুন্দর যেহেতু উনি মাস্টার পেন্টিংয়ে মাস্টার যার কারণে উনি ওইগুলো খুব সুন্দর করে করতেন তারপর আমাদের মনে হলো উনি তো একটা কাজ করেন বিশাল তো আমরা এটাকে আর একটু সহজ বলো না ইজি গোয়িং যে একটু সহজভাবে জিনিসটা করা তো তখন আমরা স্টার্ট করলাম আমি শাওন তারপর রাহুলদা ওনার বাসাতেই আমরা শুরু করেছিলাম শুক্লা রাহুলদার বউ ওনার বোন ছোটো বোন তো মোটামুটি একটা ঘরের মধ্যে আমরা শুরু করি আর কি আমাদের এটা ছিল সহজ ভাবে বানানো জিনিসটা অত জটিল করে না একটা বোতল হয়তো আছে এই বোতলের মধ্যে একটা চোখ নাক কান দিয়ে দেওয়া আর বোতলের মধ্যে একটা কাপড় পরায় দাও যেটা ওর জামা হবে আচ্ছা তো তিন আঙ্গুলের খেলা আমরা বলি আর কি যে এই আঙ্গুলে মাথা এই দুই আঙ্গুলে হাত হাত থাকে আচ্ছা তো ওটা দিয়ে কথা বলে এবং বাচ্চারা খুব মজা পায় তো আমরা চিন্তা যে বাচ্চাদের জন্য ওরা এত জটিল জিনিস তো ওরা বানাতে পারবে না এইটা আমরা দেই ওদেরকে আগে নিজেরা শিখে নিলাম বা দেখে নিলাম পরে যখন আমরা ওয়ার্কশপগুলো করাই বাচ্চাদের কাছে এটা দেই তখন খুব আনন্দ নিয়ে ওরা বানায় আর ওরা তখন ভাবে আর এটা তো সহজ এখন ওই সহজটাই আমাদের কাছে মজা লাগে আর কি যে দিন শেষে এবং ওই বাচ্চাদের যে ওরা কিছু একটা বানালো বা করলো তারপর যদি একটা হাসি দেয় না তখন মনে হয় যে মানে ভুবনটা আপনার কাছে হ্যাঁ আর এত সুন্দর হাসি বাচ্চাদের হয় আর সামান্য একটা জিনিস যেটাতে কোনো খরচ নাই খুব সহজে আমরা বানাই এটা দেখে সে একটা হাসিয়ে দেয় অথবা যখন আমরা প্রোডাকশন করি পাপেট প্রোডাকশন ক্যারেক্টার গুলা কথা বলে তখন ওরা করে সাথে সাথে বলে এদিক যেন এদিক যেন এদিকে জঙ্গল আছে জঙ্গলে বাঘ আছে আর তারপর বলছে হয়তো ক্যারেক্টার জিজ্ঞেস করে যে বাঘটা কোথায় আছে তো বলে যে এই বামে বামে ডানে ওরা পুরোই ইনভলভ হয়ে যায় গল্পের সাথে ওই সরলতাটা আমাদের বা আমার বা আমাদের পছন্দ খুব ওই আসলে হ্যাঁ যে এটা এটা করা আর আমরা আরেকটা কাজ সেটা বলবো এই কারণেই যে আমাদের দেশে আমাদের ফর্মাল যে স্কুলগুলো আছে ওরা অনেক ধরনের সুবিধা পায় অবশ্যই পাবে কিন্তু ইনফর্মাল স্কুল যেগুলা যেগুলা আমাদের কিছু বন্ধু বান্ধব আছেন বা অনেকেই আছেন যারা ইনফর্মাল স্কুল চালান রাস্তার পাশে বস্তিতে অথবা প্রতিবন্ধীদের স্কুল ওরা নিজেরা চালায় তা আমরা যেটা করি ওই বন্ধুদের খুঁজে বের করে যে তোমরা যেহেতু একটা এডুকেশন দেওয়া হচ্ছে ফর্মাল একটা পড়ালেখা শেখাও তা আমরা ওদেরকে এন্টারটেন করি পাশাপাশি আর একটা শিক্ষা শিক্ষা তখন স্কুলে যাই আমরা ওই আমাদের টিম নিয়ে যাই যে হচ্ছে ওইখানে ওদেরকে দেখাই ওয়ার্কশপ করাই পাপের দেখাই এবং এইটা একদমই আমাদের নিজেদের ফান্ডিংয়ে সেলফ ফান্ডিংয়ে করি আর কি আমরা আর এই কথাটা এখন এই কারণে বলছি যদি কেউ আগ্রহী হন যে একশোটা বাচ্চাকে আপনি এন্টারটেন করতে চান বা ওদেরকে আপনি একটা বিনোদনমূলক কিছু উপহার দিতে চান সেটা হইতে পারে আপনার বাচ্চার বার্থডেতে বা অন্য সময়ে বা আপনার কাছে টাকা আছে কিছু আপনি একটা ভালো কাজে খরচ করতে চান আমার কাছে খুব মানবিক মনে হয় জিনিসটা একদম এবং একটু ডিফারেন্ট ও বটে দাদা একদম আমরা শেষের দিকে চলে এসেছি খুব ছোট্ট করে আরেকটা জিনিস জানতে চাই যেটা না জানতে চাইলে না আপনারা যে সঙ্গীতের বিভিন্ন বাদ্যযন্ত্র ইনস্ট্রুমেন্ট তৈরি করেন তারপর বাজান এই জিনিসটা কোথা থেকে এবং আপনাদের সবার মধ্যে আপনি রাহুল দা সবার মধ্যে একটা কনক দা আপনাদের মধ্যে একটা মজার একটা জিনিস আছে প্রথম ইয়ে যেটা যেটা আমি ইয়ে বলবো যে আমরা যখন শুরু করি বা এখনো পর্যন্ত ওইটো যে ফর্মাল যে ইনস্ট্রুমেন্ট ফর্মাল যে মিউজিক ফর্মাল বলবে এই কারণে যেটা সবাই জানে আর কি তবলাতে তো তবলা শব্দ ঢোলের ঢোলের শব্দটাই হয় তো এখন এইটার অল্টারনেটিভ কি হইতে পারে হ্যাঁ যেমন আমরাই প্রথম আসলে এটা কিরকম লাগে বলতে তাও বলে যে কাঠের বাক্সের মধ্যে একটা তাল উঠতে পারে এটা চেষ্টা করা যেটা কাহন বসে বাজে তাল দেয় তো এটা অনেকেই প্রথম দিকে খুব একটা গ্রহণ করেননি যে এটা কি কাঠের বাক্সের মধ্যে বসে থাকে আবার তাল দেয় তা এটা যেমন একটা বিষয় যে আহ আমরা প্রচলিত যে জিনিস আছে সেটা তো প্র্যাকটিস হচ্ছেই ইনভেনশন বা আপনার ডিসকভার করার জন্য যে অনেকগুলো গাছের পাতা নিয়ে যদি আপনি ইয়ে করেন দুলান এই যে একটা শব্দ হয় এটা একটা আমার প্রকৃতি একটা সাউন্ড হয় এটা কি বলা যায় যে প্রকৃতি থেকে প্রকৃতি থেকে আসলে বের করে নেওয়া আর এটা পাশে আপনি নিজে একটু ইনোভেটিভ হওয়ার কি এবং ডিসকভার করা যে এইখান থেকে এই শব্দটা আসতে পারে কারণ আপনি পৃথিবীকে পৃথিবীকে তো আপনার কন্ট্রিবিউশন করতে হবে ঢোল তবলা খোল কর করতলা এগুলো তো আছেই এগুলো তো আমাদের সাথে আছে এর বাইরে আসলে কি হতে পারে তখন হয়তো আপনি চিন্তা করলেন এইখান থেকে এই শব্দটা বের হতে পারে আর এইখান থেকে এই শব্দটা বের করা যায় যেটা যেমন রাহুলদা ওনার গলার সাথে মিলে হচ্ছে উনি আসলে ওনার তার যন্ত্রটা বাঁধেন কারণ হচ্ছে যে এইটা ওনার বডিতে যেটা আছে এটাই উনি করবেন কনকদূর তাই করা যেটা ওনার জন্য কমফোর্টেবল যে এইটা এইভাবেই তৈরি করা বা পৃথিবীতে যত জনই আসলে যা যাই আবিষ্কার করেছেন সেটা প্রথমত নিজের কাছে ভালো লাগে আর দ্বিতীয় হচ্ছে নতুন একটা আবিষ্কার বললেন বা একটা কি বলে শব্দটা যে আপনার একটা সৃষ্টি সেটা আপনি পৃথিবীকে দিয়ে গেলেন এইটা আসলে শুধু আমরা না তো অনেকেই চেষ্টাটা করেন কেউ হয়তো কারোরটা হয়তো সামনে আসে না আর কারোটা হয়তো খুবই দারুণভাবে ভাবে সবাই গ্রহণ করে আর কি বাহ চমৎকার আমরা একদম গল্প গল্পে শেষে চলে এসেছি খুব খুব দ্রুত আসলে দেখতে দেখতে সময় চলে গেল 20 হয়ে গেছে প্রায় আমরা শেষ করব তার আগে রাধা আপনি কি গান শুনাবেন সেটা আপনি রেডি করে ফেলেন আমরা একটা গান তো শুনবই ছোট্ট করে আর আমি ততক্ষণ দর্শকদের কাছে দর্শক এই তো আজকের মতো লাস্কা ক্যাফে লাইভ এখানেই শেষ করতে হচ্ছে আশা করি আপনাদের ভালো লেগেছে এই জন্য আপনারা আমাদের সাথে ছিলেন এবং আগামীকাল আবারও নতুন একজন নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখি জানাল দা কি গান কি শোনায় আমাদেরকে ওরে আইজিনি সকালে রে শ্যাম আইজিনি সকালে ওরে আমারে সারিয়া কালা ওরে আমারে সারে কুঞ্জে কালাকার রে শ্যাম রেশ্যাম আইজ নিশা কালে আইজে নিশা কালে রেশ্যাম আইজ নিশা কালে আইজ নিশা কালে রেশ্যাম আইজে নিশা কালে ওরে আমার সারি আহ কালা আমারে সারি হা কালাকার কুঞ্জে রহিল যে নিশা কালে গিয়র বাতি সারা রাতি জুল পালংকে জলে জুড় পালংকে জলে গিয়র বাতি সারা রাতি জুড় পালংকে জলে জুল পালংকে জলে ওরে দয়া গুনে প্রাণ না দয়া গুণে প্রাণ ও না আইশ রাধার কোলে রেশম আইজনি সকালে আইজনি সকালে রেশম আইজনি সকালে আইজনি সকালে আইজনি সকালে